সো গাইস, আজ আমার লেডি কনস্টেবলের পিইটি পিএমটি রয়েছে মেদিনীপুর পুলিশ লাইনে, তাই আজ সকাল 6টার সময় আমি এসে লাইনে দাঁড়িয়েছি। তারপর যখন গেটের ভেতরে ঢোকাই তখন দেখলাম ওখানে 400 থেকে 450 জন ভেতরে লাইন দিয়ে বসে আছে। অনেকে আবার অনেক রাত থেকে লাইন দিয়েছে, তাই তারা আগে ঢুকেছে। এখানে অনেকজনই বসে আছে, কিছুজন লাইনে কিছুজনকে নিয়ে যাচ্ছে। ওখানে এন্ট্রি হচ্ছে নাম আর ফোন নাম্বার দিয়ে। নাম এন্ট্রি করা হয়ে গেলে তারপর আবার লাইনে বসিয়ে দিচ্ছে, ওটা মাঠে যাওয়ার জন্য লাইন। তারপর ওখান থেকে সোজা মাঠে নিয়ে যাচ্ছে, মাঠে যাওয়ার পর ওখানে লাইন করে বসিয়ে দিচ্ছে। তারপর স্যার ওখানে পিইটি পিএমটি রোল নাম্বার অনুযায়ী কার কোন টেবিলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তা বলে দিচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তারপর ব্যাগ রেখে খাওয়া দাওয়া করে তারপর ওখানে একটি লাইন দিতে হচ্ছে, ওটা পিইটি পিএমটির জন্য। মাঠের পুরো ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ আমি যতটা আমি পেরেছি ততটাই আমি তুলেছি, কারণ ওখানে অ্যালাউ নেই ভিডিও করা। এটা হচ্ছে সকালের দিকের মাঠ, তাই এই মাঠটায় খুব কম জনই কাটছে, সকালের দিকে প্রায় সবাই পেরিয়ে যাচ্ছে। আর যত বেলা বাড়ছে ততই একজন দুজন তিনজন এরকম করে কেটে যাচ্ছে, দশজন করে ছাড়ছে, আর দশজনের মধ্যে দুজন তিনজন এইভাবে কেটে যাচ্ছে। আমি তো সেই সকাল 6টার সময় গেটের ভেতরে ঢুকেছি, কিন্তু বেরিয়েছি বিকেল 4টের পর। অনেক সংঘর্ষের পর তারপর আমি পাস নিয়ে বাড়ি ফিরতে পেরেছি। আমি যখন 11টার দিকে মেজারমেন্ট টেস্টের জন্য যাই তখন আমার আনফিট দেখায়, আমার হাইটও কম আর ওয়েটও কম, দুটোই কম দেখায়, আনফিট তখন হয়ে যাই। এর আগে আমি যতগুলো মাঠে গেছি আমার কখনো হাইট কম দেখায় না, এই প্রথম দেখালো কম হাইট, 160ও হয়নি। তোমরাই বলো, কখনো কারো হাইট কমে যায় না ওয়েটটা কমে? ওয়েটটা না হয় কম বেশি হবে, কিন্তু হাইট তো কম বেশি দেখাবে না, হাইট তো একই থাকার কথা। তখন তো আমার মন খারাপ হয়ে যায়। তারপর আমি লাস্ট পর্যন্ত বসে আছি, যখন মাঠে সবার লাস্ট সেই সময় আবার আমি গেছি। আরও কিছুজন ছিল আমার সঙ্গে, ওদের হলো না মেজারমেন্ট, দ্বিতীয়বারেও হলো না। তারপর আমি গেলাম, তখন দেখিয়ে দিল আমার হাইটও বেশি আছে আর ওয়েটও বেশি আছে। তখন আমার হাইটটা দেখাচ্ছে 161+ দেখাচ্ছে, আর ওয়েটটা দেখাচ্ছে 49,400, তো কতটা বেশি দেখাচ্ছে। তখন তো তিনটে মেশিনেই চেক করলো, প্রায় 10 বার মতো আমাকে মেশিনে উঠতে হয়েছে। তারপর আমার মেজারমেন্ট হলো, তারপর লাস্ট মাঠ যখন হলো তখন আমি সেই মাঠে আবার রানিং করতে পাই। লাস্ট ব্যাচে 19 জন ছিল, আর 19 জন আমরা রানিং শুরু করি, আর 19 জনের মধ্যে 16 জন পাস হয়েছে আর 3 জন পাস করতে পারেনি। তখন রানিং করতেও অনেক কষ্ট হয়েছিল, কারণ তখন এনার্জিও শেষ হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। সকাল থেকে গিয়ে যদি বিকেলে রানিং করি এনার্জি কি থাকবে? এনার্জি শেষ হয়ে যাবে। আমি যখন গেটের সামনে বেরিয়ে আসছি তখন 4টা পেরিয়ে গেছে। ভাই ওয়েট করছিল, ভাই তো সারা দিন বাইরে বসে ওয়েট করছে আমার জন্য, দিয়ে এই বেরোচ্ছি আমি। তোমাদের যাদের পুলিশ লাইনে মাঠ রয়েছে তারা ভালো করে মাঠ দাও, 400 মিটারের ট্র্যাক রয়েছে। ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই।